শহরের মতো এবার গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করবে পঞ্চায়েত। শুধু পুরসভা এলাকায় নয়, এবার পঞ্চায়েত এলাকাতেও সকালবেলা পৌঁছে যাবে নোংরা আবর্জনা সংগ্রহের গাড়ি। শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির তরফে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আবর্জনা সংগ্রহ করার জন্য বিতরণ করা হলো ব্যাটারি চালিত আবর্জনা সংগ্রহকারী গাড়ি বা ই কার্ট। আগামী দিনে বাকি সাতটি পঞ্চায়েতকেও দেওয়া হবে এই গাড়ি। গ্রামীণ এলাকাকে স্বচ্ছ ও পরিষ্কার রাখতে শামশেরগঞ্জের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তৈরি করা হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। এই গাড়ি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে সেখান থেকে পচনশীল ও অপচনশীল আবর্জনা সংগ্রহ করবে। সেই আবর্জনা নিয়ে এসে পঞ্চায়েত এলাকায় তৈরি হবে শেড, সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের মাধ্যমে প্রসেস করা হবে। আমরা এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ই কার্ট। ই কার্ট হচ্ছে এমন এক ধরনের গাড়ি যেগুলো বিভিন্ন বাড়ি বাড়ি থেকে আমরা এই নোংরা আবর্জনা, যেমন পচনশীল অপচনশীল যে আবর্জনা রয়েছে সেগুলো বাড়ি বাড়ি থেকে আমরা সংগ্রহ করছি এবং সেগুলো করে এই গাড়ির মাধ্যমে সেগুলোকে একটা শেড করা হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে। সেই শেডে এগুলোকে আবর্জনাগুলোকে নিয়ে গিয়ে রাখা হবে এবং সেগ্রিগেট করে সেগুলোকে প্রসেস করা হবে। এই দিন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষায় পাইকর ও নওপাড়া পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে তিনটি করে মোট ছটি ই কার্ট গাড়ি তুলে দেওয়া হয়। শুরু করলাম আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় আমরা শুরু করলাম। প্রাথমিকভাবে আমরা দুটি গ্রাম পঞ্চায়েত ভাষায় পাইকর এবং দুগাছি নপাড়া, এই দুটি গ্রাম পঞ্চায়েতকে তিনটি তিনটি করে দিলাম। বাকি আমার সাতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, তাদের আমরা নেক্সট উইকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কার্ড তিনটে করে প্রতিটা অঞ্চলে দিব এবং সেখান থেকে প্রত্যেকটা বাড়ির যে পচনশীল এবং অপচনশীল যে নোংরাগুলো হবে সেগুলো নিয়ে এসে একটা সেট করা হবে প্রত্যেকটা অঞ্চলে এবং সেখানে এনে খোলা হবে। আজকে কোন কোন পঞ্চায়েতকে দেওয়া হলো? আমরা দোগাছি নপাড়া অঞ্চল এবং ভাষায় পাইকর অঞ্চলকে দিলাম। নেক্সট উইকে আরও বাকি যে সাতটা অঞ্চল আছে সেই সাতটা অঞ্চলকে আমরা দিই। পৌর এলাকাগুলির মতো পঞ্চায়েত এলাকাতেও ই কার্ড পরিষেবা চালু হওয়ায় খুশি শামশেরগঞ্জের বাসিন্দারা।